হ্যালো কার লাভার্স, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের রাস্তায় চলা বেশ জনপ্রিয় টয়োটার অন্যতম সেরা কম বাজেটের তিনটি স্পোর্টস কার নিয়ে, যে গাড়িগুলো দিয়ে আপনার শখ আপনার স্বপ্নগুলোকে খুব সহজেই পূরণ করতে পারেন। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি, তারা কোটি টাকা দামের গাড়ির স্বপ্ন দেখলেও বাস্তবতার খাতিরে হয়তো তা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না, যেখানে এই গাড়িগুলো হয়ে উঠতে পারে আমার আপনার সেই স্বপ্ন পূরণের সারথী। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলেও এই ভিডিওর দুই নম্বর গাড়িটি মিস না দেওয়ার অনুরোধ রইল, কারণ গাড়িটি আমাদের বাঙালিদের কাছে খুবই স্পেশাল। সেই অনুরোধের সাথে শুরু করছি আমাদের আজকের ভিডিও, লেটস গেট স্টার্টেড। আমাদের লিস্টার তিন নাম্বার গাড়িটি হলো টয়োটা MR2। যারা একটু বেশি রুচি সম্পন্ন, বিশেষ করে যারা ওল্ড মডেল কিংবা ক্লাসিক্যাল গাড়িগুলো বেশি পছন্দ করেন, তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে। তবে বাংলাদেশের কম দামি স্পোর্টস কারের মধ্যে যদি কোনো আন্ডাররেটেড গাড়ি থেকে থাকে, তবে সেটা হবে এই MR2। আর হবে না কেন ভাই, চারদিকে চেজার আর মার্ক 2 এর দাপটে টয়োটার অন্যান্য স্পোর্টস কারগুলো স্পটলাইটে খুব কমই আসতে পারে। তবে আবার এটা মানতে হবে যে বাংলাদেশে MR2 এর ইউনিট সংখ্যা হাতে গোনা মাত্র কয়েকটা, তবে এই গাড়ির হাইপ কিন্তু কম নয়। যাই হোক, বাংলাদেশে এই গাড়িটির তেমন বিস্তৃতি না ঘটলেও MR2 কিন্তু টয়োটার টপ 10 বেস্ট সেলিং এবং পপুলার স্পোর্টস কারগুলোর মধ্যে একটি। উল্লেখ্য, টয়োটার সবচেয়ে জনপ্রিয় গাড়ি সিরিজ হলো এর সুপ্রা সিরিজের গাড়িগুলো। সুপ্রা MK5 নিয়ে আমাদের এই চ্যানেলে খুবই ইন্টারেস্টিং ইন ডিটেইলস একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। টয়োটা MR2 মূলত 2-সিটার মিড ইঞ্জিন রিয়ার হুইল ড্রাইভ স্পোর্টস কার, যেখানে গাড়িটি 1984 সাল থেকে 2007 সাল পর্যন্ত উৎপাদন করা এবং বাজারে নিয়ে আসা হয়। এটা হলো জাপানিজ প্রথম গাড়ি যে গাড়িতে রিয়ার মিড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সহজ কথায়, রিয়ার মিড ইঞ্জিন মানে হলো যে গাড়ির ইঞ্জিন পজিশনটি সামনে না রেখে পিছনের মাঝ বরাবর রাখা হয়। গাড়িটি তৈরিতে টয়োটার লক্ষ্যই ছিল মূলত এর চালককে এনজয়েবল ড্রাইভিং এক্সপিরিয়েন্স প্রদান করা। আকারে কিছুটা ছোট এই গাড়িটির সবচেয়ে আইকনিক ফিচার হলো এর পপ আপ হেডলাইট। তিনটি জেনারেশনে বিভক্ত এই গাড়িটির তৃতীয় জেনারেশন, যেটি আমাদের দেশে MR2 স্পাইডার নামে পরিচিত, কনভার্টেবল 1794 সিসির এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে 1.8 লিটার ইনলাইন ফোর সিলিন্ডার পিস্টন ইঞ্জিন, যেখান থেকে 138 হর্স পাওয়ার শক্তিমত্তা, 6400 RPM এবং 171 নিউটন মিটার টর্ক পাওয়া যায়, যেখানে 0-100 কিলোমিটার বেগে গতি উঠাতে গাড়িটি সময় নেয় মাত্র 6-8 সেকেন্ড। MR2 এর প্রথম দুটি জেনারেশনের গাড়ি যেমন MR2 W10 এবং W20 বাংলাদেশের বাজারে সেকেন্ড হ্যান্ড বাজার মূল্য 10-15 লক্ষ টাকার মধ্যে। তবে আপনি যদি এর থার্ড জেনারেশন MR2 স্পাইডার কনভার্টেবলটি ক্রয় করতে চান, তবে আপনাকে খরচ করতে হতে পারে কমপক্ষে 20-25 লক্ষ টাকার আশেপাশে। আমাদের লিস্টের দুই নাম্বার গাড়িটি হলো টয়োটা সেরা। টয়োটা সেরা বাঙালিদের কাছে খুবই আবেগপ্রবণ একটি গাড়ি, কারণ এই গাড়িটির জনপ্রিয়তা যার হাত ধরে বাংলাদেশে এসেছিল তাকে আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। মানুষটি আর কেউ নয়, সে হলো আমাদের সকলের প্রিয় প্রয়াত অভিনেতা সালমান শাহ। হ্যাঁ, টয়োটা সেরা সালমান শাহর ব্যবহারকৃত সবচেয়ে বেশি পছন্দের এবং অন্যতম একটি প্রিয় গাড়ি ছিল, যেটি তিনি 1995 সালের 20 ডিসেম্বর ক্রয় করেছিলেন। ক্রয় করার পর মাত্র 9 মাস তিনি এই গাড়িটি ব্যবহার করার সুযোগ পান, তারপরে তাকে চলে যেতে হয় না ফেরার দেশে। তবে তাকে আমরা হারালেও তার ব্যবহারকৃত এই গাড়িটি কিন্তু এখনো আমাদের মনে গেঁথে আছে ঠিক তার মতোই। তাই বর্তমানে এই গাড়িটি যারা ব্যবহার করে বেশিরভাগই সালমান শাহকে উৎসর্গ করে ব্যবহার করে থাকে। উল্লেখ্য, সালমান শাহ মারা যাওয়ার পর তার মা গাড়িটিকে সিলেটের রকুনুজ্জামান নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। আবার তার কাছ থেকে 2003 সালে সালমান শাহ শৈশবের সাকিব নামের এক বন্ধু খুব চড়া দামে গাড়িটিকে ক্রয় করেন, শুধুমাত্র বন্ধুর স্মৃতিকে নিজের কাছে ধরে রাখার জন্য। বর্তমানে গাড়িটি তার সংগ্রহে রয়েছে। যাই হোক, অতি জনপ্রিয় 3-ডোর 4-সিটার হ্যাচব্যাক কোপ এই গাড়িটি টয়োটা 1990 থেকে 1996 সাল পর্যন্ত উৎপাদন করে এবং বাজারে নিয়ে আসে। অতি অল্প সময়ের মধ্যেই গাড়িটি 15,941 ইউনিট উৎপাদন করা হয়েছিল, যার কয়েকটি ইউনিট বর্তমানে আমাদের বাংলাদেশেও রয়েছে। গাড়িটি অতি জনপ্রিয়তার অন্যতম কিছু কারণ হলো এর অত্যাধুনিক আউটস্ট্যান্ডিং ডিজাইন, ডানামেলা পাখির মতো বাটারফ্লাই ডোর এবং এর কাছের তৈরি ছাদ। 1496 সিসির এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে 1.5 লিটার ফোর সিলিন্ডার পিস্টন ইঞ্জিন, যেখান থেকে সর্বোচ্চ 104 হর্স পাওয়ার শক্তিমত্তা পাওয়া যায়। বাংলাদেশে গাড়িটির ইউনিট সংখ্যা খুবই কম, তবে এর সেকেন্ড হ্যান্ড বাংলাদেশি বাজার মূল্য মাত্র 7-10 লক্ষ টাকার আশেপাশে, তবে কন্ডিশন ভালো থাকলে একটু বেশিও খরচ পড়তে পারে। আমাদের লিস্টের এক নাম্বার গাড়িটি হলো টয়োটা চেজার। অল্প বাজেটের মধ্যে বাংলাদেশের রাস্তায় দাপিয়ে বেড়ানো সেরা দুটি স্পোর্টস কারের কথা চিন্তা করলে যে দুটি গাড়ির নাম সবার আগে আমাদের মাথায় আসবে, তার একটি হলো এই চেজার আর অপরটি হলো টয়োটা MR2। তবে MR2 কে আমরা এই ভিডিওতে আলোচনা করছি না, এর জন্য দুঃখিত। MR2 সহ এমন কোন কোন স্পোর্টস কার রয়েছে যেগুলো বাংলাদেশের বাজারে সেকেন্ড হ্যান্ড 10-15 লক্ষ টাকা বা এর আশেপাশে পাওয়া যায়, আপনাদের জানা থাকলে গাড়িগুলোর নাম কমেন্ট সেকশনে জানাতে পারেন, নেক্সট ভিডিওগুলোতে আমরা সেই গাড়ি নিয়ে আলোচনা করব। চেজার এমন একটি গাড়ি যেটি তরুণ প্রজন্ম
প্রজন্ম থেকে শুরু করে বিখ্যাত সেলিব্রিটি সবাই পছন্দ করে থাকে এবং তাদের মধ্যে অনেকেই বর্তমানে গাড়িটি ব্যবহারও করছেন। স্পেশাল স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ভাইও কিন্তু একজন চেজার ইউজার এবং লাভার। বাংলাদেশে গাড়িটি এতই জনপ্রিয় যে ঢাকা রাস্তায় বের হলে একটা হলো চেজার আপনার সামনে পড়বে, আর কোনো কার মিটআপে অংশগ্রহণ করলে তো কোনো কথাই নেই, অন্যান্য গাড়ি থাকুক কিংবা না থাকুক চেজার সেখানে থাকবেই। যাই হোক, অতি জনপ্রিয় এই গাড়িটি কিন্তু বেশ পুরনো। টয়োটা চেজার উৎপাদন করা শুরু হয় 1977 সাল থেকে, সর্বমোট 6টি জেনারেশন পার হয়ে 2001 সাল থেকে এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, যেখানে সর্বশেষ প্রজন্মের গাড়িটি ছিল চেজার ZZX100। চেজারের সঙ্গে কিন্তু মার্ক টু এর অনেক মিল এবং যোগসূত্র রয়েছে, যেমন দুটি গাড়ির ইঞ্জিন ভ্যারিয়েন্ট, চেসিস এবং স্টাইল অনেকটা একই রকম। এর কারণ হলো দুটি গাড়ি টয়োটার মিড সাইজ সেডান লাইনআপের অংশ, যেখানে গাড়ি দুটিকে একই প্ল্যাটফর্মে উৎপাদন করা এবং বিক্রয় করা হয়েছিল। গাড়িটি পুরনো হলেও কিন্তু বেশ শক্তিশালী, কারণ এতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ভ্যারিয়েন্টের ইঞ্জিন, যাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনটি হলো 1ZZ GTE টার্বোচার্জ 6-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন ভ্যারিয়েন্টের গাড়িটি 2492 সিসির হয়ে থাকে, যেখান থেকে ম্যাক্সিমাম 280 হর্স পাওয়ার শক্তিমত্তা পাওয়া যায়। আর এই শক্তিকে কিন্তু বাংলাদেশি চেজার ওনাররা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে, কারণ গাড়িটি দিয়ে আমাদের দেশে ডোনাট, পাওয়ার স্লাইড থেকে শুরু করে ড্রিফটিং সবকিছুই করা হয়। আর করবেই না কেন, টয়োটা চেজারের লাস্ট দুটি জেনারেশনের গাড়ি ZZX90 এবং 100 তৈরি করা হয়েছে মূলত ড্রিফটিং স্পেশালিস্ট হিসেবে। যাই হোক, অসাধারণ দেখতে এবং বেশ জনপ্রিয় এই গাড়িটির বাংলাদেশি সেকেন্ড হ্যান্ড বাজার মূল্য 10 লক্ষ টাকার আশেপাশে, তবে কন্ডিশন একটু ভালো থাকলে এর থেকে বেশিও খরচ পড়তে পারে। আর এর পুরনো মডেলের গাড়িগুলো যেমন ZZX80 এবং 90, সেগুলো 5-8 লক্ষ টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন। সো এই ছিল বাংলাদেশের রাস্তায় চলা বেশ জনপ্রিয় এবং কম বাজেটের মধ্যে অন্যতম সেরা 3টি স্পোর্টস কার, যেগুলো দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা আপনাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারেন। হ্যাঁ, আমি জানি এই লিস্ট থেকে অনেক গাড়িগুলোই বাদ পড়ে গেছে, তবে চিন্তার কোনো কারণ নেই, নেক্সট ভিডিওগুলোতে ধাপে ধাপে সবগুলোকে আনা হবে। তবে কোন গাড়িগুলোকে আনলে ভালো হয় তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তবে সেগুলো দেখার জন্য কি করতে হবে, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং না ভালো লাগলে ডিসলাইক অপশনে দুইবার ক্লিক করতে পারেন। দেখা হবে কথা হবে নেক্সট কোন একটি ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।